হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমার একটা সমস্যা হয়েছে। সমস্যাটি হলো যে আমি যখন কোনো ভিডিও দেখি বা ডাউনলোড করি কিছু বা কোনো অ্যাপস ডাউনলোড করি, তখন আমার মোবাইলের ডাটাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, আবার অটোমেটিক্যালি চালু হয়। তো তিনি আবারও কমেন্ট করেছে, তো ভাই এটা কি নেটওয়ার্কের সমস্যার কারণে হয় নাকি কোনো সেটিংসের কারণে? তো চলেন তার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কারিগরি কিছু কাজ আপনাদের দেখিয়ে দিই, যা করলে আপনাদের এই সমস্যাটা সমাধান হতে পারে। তো এই সমস্যাটা বেসিক্যালি আপনার যে কোনো সিমে, আমি বিশেষ করে গ্রামীণ সিমে এটা লক্ষ্য করেছি যেটা আমি চালাই। তো যখন এমবি শেষ হয়ে আসে মেয়াদটা, আপনার এমবি আছে মনে করেন 5 থেকে 6 জিবি বা তারও বেশি আরও কম, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনার মেয়াদ আছে মাত্র মনে করেন 2 ঘন্টা আছে মেয়াদ। তো 2 ঘন্টা মেয়াদ আছে, আপনি মনে করলেন যে আরে এমন করছে কেন, মেয়াদ তো আরও 2 ঘন্টা আছে। তো আমি অনেকবার দেখেছি যখন মেয়াদটা প্রায় শেষ হয়ে আসে ঠিক ওই সময় এই সমস্যাটা দেয়। এটা হয়তো বা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, তো বিশেষ করে এটা নেটওয়ার্ক ইস্যুই হবে, কারণ যেহেতু 2 ঘন্টা আছে এমন সময় সমস্যাটা দেয়। তাছাড়া অন্য কোনো সময়ে কিন্তু দেয় না, 2 থেকে 1 ঘন্টা, 2 থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা এমন মেয়াদ থাকলে এই সমস্যাটা দেখা দেয়। তো আবার যখন এমবি ভরে তো তারপর দেখা যায় যে এই সমস্যাটা আর থাকে না। তো আবার এমন মেয়াদটা শেষ হয়ে আসলে আবার দেখা যায় যে এই নেটওয়ার্ক বন্ধ হয়, চালু হয়, এই সমস্যাটা আবার দেখা দেয়। তো এটা নেটওয়ার্ক ইস্যু প্রথমটা আমি আপনাদের জানিয়ে দিলাম, এবং আমরা দ্বিতীয় যে ইস্যুটা আপনাদের জানাতে যাচ্ছি সেটা হলো, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে, বিভিন্ন ভিডিও দেখে আপনারা সেটিংস থেকে আপনারা গিয়ে যান স্টোরেজে। তো স্টোরেজে যাওয়ার পর আপনারা এখান থেকে অনেকেই ক্যাচ ডেটা নামের একটা অপশন দেখতে পারবেন, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে এটা ক্লিয়ার রাখলে আপনাদের ফোনটা ক্লিয়ার থাকবে এবং খুব ফাস্ট চলবে। তো আসলে এটা কার্যকরী, কিন্তু এটার একটা প্রত্যেকটা জিনিসের প্রতিক্রিয়া আছে আপনারা জানেন। তো এই ক্যাশ ডেটারও বিপরীত প্রতিক্রিয়া আছে, তো আপনারা এটা করলে আপনাদের যে ওয়াইফাই বা মোবাইলের ডেটা এটা কিন্তু সমস্যা করে। কী সমস্যা? এই যে আপনাদের মোবাইল, যে মোবাইলের ডাটা বা ওয়াইফাই অটোমেটিক্যালি বন্ধ হয়, চালু হয়, বন্ধ হয়, চালু হয়, এই সমস্যাটা কেন হয়? একমাত্র আপনার এই যে এইটা যদি আপনি ওকে করে দেন, এই ক্লিয়ার ক্যাশ ডেটা এটা আপনি কেটে দেন, তাহলে দেখবেন তার কিছুক্ষণ পর থেকে বা ঠিক সেই সময় থেকে আপনার মোবাইলে সমস্যা দেখা দিবে, ডাটা বন্ধ হওয়া, চালু হওয়া বা ওয়াইফাই বন্ধ হওয়া, চালু হওয়া, এই সমস্যাটা দেখা দিবে। আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা ক্যাশ ডেটা ক্লিয়ার করার সময় একটু সতর্ক থাকবেন। এটা আপনি যদি চান, দেখবেন অনেকটা ভারী হয়ে গেছে মোবাইল আর চলতেছে না, তখন আপনি চাইলে ক্যাশ ডেটা করে নিতে পারেন, ক্যাশ ডেটাটা ক্লিয়ার করে নিতে পারেন, ঠিক আছে? তো এতে আপনার মোবাইলটা হালকা হবে, কিন্তু আমি বলবো বেশি ক্যাশ ডেটা ফাইলগুলা বেশি না জমলে আপনি ক্লিয়ার করেন না। দেখা যাইতেছে 2 থেকে 3 জিবি জমে গেছে, তখন আপনি ক্লিয়ার ক্যাশ ডেটা ক্লিয়ার করে নেবেন, এতে আপনার মোবাইলটা ক্লিয়ার থাকবে। তো তৃতীয় যে টিপসটা দিব সেটা করার জন্য আপনাদের যেতে হবে সেটিংস অপশনে, এবং সেটিংস অপশনে গিয়ে আপনাদের যেতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। তো এটাতে চলে যান। তো এটাতে যাওয়ার পর এখানে আরও একটি অপশন দেখতে পারবেন সিম কার্ড, এটাতে ক্লিক করবেন। সিম কার্ডে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাক্সেস নেম পয়েন্ট এটা দেখবেন, এটাতে ক্লিক করার পর এখানে আপনি যে যে সিম আপনি ব্যবহার করেন সেই সিমটার ইয়াটা আপনার অ্যাক্টিভ করা থাকবে। এখানে আমি জিপি ইন্টারনেট লেখা আছে, তো আমি এটা এডিট করে একটু দেখাই। এই যে দেখেন যে আমার এখানে জিপি ইন্টারনেট, জিপি সব কিছু আপনার যেভাবে দেওয়া থাকে ডিফল্ট, তো সবই দেওয়া আছে ডিফল্টে। তো আমি এখানে এই জিনিসটা দেখাতে আসছি আপনাদের, এইখানে যদি একটু ভুল থাকে, আপনারা যদি এখানে জিপি ইন্টারনেট এটা যদি আপনারা নিজেরা সেট করে থাকেন, ঠিক আছে, তাহলে হয়তো বা কোথাও ভুল আছে। ভুল থাকলে কিন্তু আপনাদের যে সমস্যাটা আজকের উল্লেখ্য যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু হতে পারে, আপনার ডাটা বন্ধ এবং চালু হতে পারে আপনার ওয়াই। তো আপনারা অ্যাক্সেস পয়েন্টটা ভালোভাবে দেখে তারপর ঠিক করে নেবেন। আর যদি আপনি না জানেন যে কীভাবে আপনার অ্যাক্সেস পয়েন্ট সেট করতে হয়, তাহলে আপনি জিপি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন, তারা আপনাকে হেল্প করবে। তো এই ছিল টিপস, আপনারা যারা এই সমস্যাটায় ভুগতেছিলেন যে মোবাইলের ডাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, চালু হয়ে যায়, কিছু ভিডিও দেখতে গেলে বন্ধ হয়ে যায়, চালু হয়ে যায়, অ্যাপ ডাউনলোড করলে ডাটা বন্ধ হয়, চালু হয়, এই সমস্যা, তো এইসব সমস্যার সমাধান আমি আপনাদের দিয়ে দিলাম। এই যে 3টা টিপস দিলাম, এই 3টা টিপস আপনারা ফলো করবেন এবং আমি আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি না হয় অবশ্যই আমাকে জানাবেন, দরকার পড়লে আমি পার্ট 2 বের করব, 2 বের করে আপনাদের আরও কিছু টিপস দিব। যদি তাতেও কাজ না হয় পার্ট 3 বের করব, তাতেও যদি কাজ না হয় তারপর আমি পার্ট 4 বের করব, আপনাদের সমস্যার সমাধান আমি দিয়ে যাব, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন ভিজিটর হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভালো থাকবেন, খুদা হাফেজ।